ফরিদপুরের খবর জানতে চাই পিকুল, ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, সার্বিক ভোট গ্রহণ পরিস্থিতি জানাবেন আমাদের। ভাঙ্গা পৌরসভার নির্বাচন শুরু হয়েছে সকাল থেকেই, সকালে কিন্তু শান্তিপূর্ণভাবেই এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে আমি যেটা দেখতে পারছি যে সকালবেলা কিন্তু এখানে ভোটার 8টার থেকেই কিন্তু এখানে একটা দীর্ঘ লম্বা লাইন লক্ষ্য করা গেছে, এবং এখানে বেলা বাড়ার সাথে সাথেই মহিলা এবং পুরুষের যে ভোটার আছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে উপস্থিত হচ্ছে। এবং আমার সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন যে নৌকা প্রতীকের যে সমন্বয়কারক, তার সঙ্গে আমি কথা বলবো যে ইভিএম এর যে ভোটটা, সেই ভোটটা কেমন হচ্ছে এবং আপনারা উপস্থিতি কেমন মনে করছেন। ভাঙ্গা পৌরসভা নির্বাচনে ইভিএম এর সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের এই ডিজিটাল ভোটে আমাদের সাধারণ জনগণ খুব উৎফুল্ল, এবং আমার আশা প্রায় শতভাগ ভোট কাস্টিং হবে। তো আপনি পুঁথি আপনার মাধ্যমে ধন্যবাদ পিকুল, আমরা পরবর্তীতে যুক্ত হব আপনার সঙ্গে আবারও। এবার একটু ফেনীর খবর জানতে চাই, আবু তাহের ভুঁইয়া আছেন, আপনি একটু জানাবেন যে এখন পর্যন্ত ভোট কেন্দ্রের পরিস্থিতি কেমন দেখছেন। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই সোনাগাজীর পৌরসভা নির্বাচন শুরু হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি এফিনের সোনাগাজীর আলেলা একাডেমি কেন্দ্রে, এখানে মোটামুটি ভোটার উপস্থিতি আছে, তবে বৃষ্টির কারণে সকালে একটু বিকৃত হয়েছিল। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে মোটামুটি এটা 305.0 কিলোমিটারের আয়তনের বসরে এই পৌরসভাটি, এটা এবারই ইভিএম পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, এবং এই ইভিএম পদ্ধতিতে নির্বাচনের কারণে এখানে ভোটারদের উপর তেমন একটা প্রভাব পড়েনি। তবে এখানে এই পৌরসভায় 9টি ওয়ার্ড রয়েছে, 9টি ওয়ার্ডের 29টি ভোট কেন্দ্রে ভোট কক্ষে ভোট গ্রহণ চলছে। এখানে প্রার্থী রয়েছেন মেয়র পদে 4 জন এবং কাউন্সিলর পদে 23 জন প্রার্থী 9টি আসনে, এবং সংরক্ষিত ওয়ার্ডে 4 জন প্রার্থী রয়েছেন। তো এক্ষেত্রে আপনাকে একটু জানিয়ে রাখি মেয়র পদে বর্তমানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন নৌকার প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচন করছেন, পাশাপাশি ইসলামী আন্দোলনের হাফিজ মোহাম্মদ হিজবুল্লাহ হাত পাকার প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এবং স্বতন্ত্র প্রার্থী আবু নাসের মোবাইল ফোন এবং বিদ্রোহী প্রার্থী শেখ সেলিম জগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এখানে সংরক্ষিত 3টি আসনের মধ্যে 2 ওয়ার্ডে 2 নম্বর আসনে তাসমিম আক্তার একটু পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, এবং 1 ও 3 নম্বর ওয়ার্ডে 2 জন করে 4 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর পদে 9টি ওয়ার্ডে 9 জন নির্বাচিত হবেন, কিন্তু প্রার্থী রয়েছেন 23 জন। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। এখানে ভোটার সংখ্যা মোটামুটি সোনাগাজী পৌরসভায় 15,985 জন, পুরুষ রয়েছেন 8,127 জন, মহিলা 785 জন। মোটামুটি এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু এবং সুষ্ঠুভাবে চলছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। এখানে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষায় মোটামুটি 466 জন পুলিশ মোতায়েন রয়েছে, এবং পাশাপাশি এখানে 1 জন করে 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট 9টি কেন্দ্রে তারা নিয়োজিত রয়েছেন। ধন্যবাদ আবু তাহের, আমরা একটু যশোরের নওয়াপাড়ার খবর জানতে চাই, রিটন আপনার কাছেও একই বিষয় জানতে চাই যে ভোট গ্রহণ এখন পর্যন্ত কেমন দেখছেন। যে নওয়াপাড়া পৌরসভা, এই পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে কিছু এখানে উল্লেখ করতে চাই যে গত শুক্রবার যশোরের অভয়নগর থেকে 30টি শক্তিশালী বোমা উদ্ধার হয়, এবং গতকালও যশোরের এই নওয়াপাড়া পৌর এলাকার 2 নম্বর ওয়ার্ড থেকে আরো 2টি বোমা উদ্ধারের পরে ভোটারদের মধ্যে স্বাভাবিক মানে
ভয় বা ভীতিকর অবস্থা ছিল যেটি প্রশাসন সেই ভীতি কাটাতে ব্যর্থ হয়েছে। ভোটারদের উপস্থিতি সকাল থেকে কম দেখা গেছে ভোট কেন্দ্র গুলোতে। আমি যখন সকাল থেকে ঘুরেছি নোংরা পৌর এলাকার বিভিন্ন কেন্দ্রে, একই সাথে গতকাল রাত থেকে মৌসুমধারে বৃষ্টিপাত হওয়ার কারণে অধিকাংশ ভোট কেন্দ্র গুলোতে প্রায় হাঁটু পানি বেড়ে গেছে, যার কারণে ভোটারদের উপস্থিতি বা ভোটাররা যে ভোট দিতে তারা বাধাগ্রস্ত হচ্ছেন। অনেক ভোটার এসে পানি দেখে ফিরে যাচ্ছেন। এরা পরিস্থিতির মধ্যে তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে ইলেকশন যারা কেন্দ্র সিলেকশন করেছেন এই বিষয়ে প্রশাসনের সকাল থেকে পানি সরানোর কোন ব্যবস্থা করা হয়নি। এই নিয়ে মানে সাধারণ ভোটাররা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। আরেকটি বিষয়, কাউন্সিলর প্রার্থী রয়েছেন 55 জন এবং মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন 6 জন। ভোট এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো খবর পাওয়া যায়নি। কুটি ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ রিটন। নোয়াখালীর কবিরহাট পৌরসভা ও 13টি ইউপি নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও একজন সহকর্মী আসাদুজ্জামান কাজল। কাজল, একটু জানাবেন ভোট কেন্দ্রের পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন যে সারা দেশের মতো নোয়াখালীতে আছে 13টি ইউপি নির্বাচন এবং 1টি পৌরসভা নির্বাচন। ভোট শুরু হয়েছে আমাদের হিসাব মতো এখন পর্যন্ত 1 ঘন্টা 6 ঘন্টা ভোট হয়েছে এবং এখানে 2,028টি ভোট রয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 128 ভোটের মতো এখন পর্যন্ত কাস্টিং হয়েছে। আমি যদি একটু কেন্দ্রের চিত্রটি আপনাকে দেখাতে চাই, যে এখানে আমরা দেখেছি যে পর্যাপ্ত সংখ্যক মানুষের উপস্থিতি রয়েছে সকাল থেকে যারা ভোটার রয়েছেন এবং আমরা এই রাস্তা যেখান থেকে শুরু হয়েছে রাস্তার মাথা থেকে একদম শেষ এখানে আমরা দেখেছি যে পর্যাপ্ত সংখ্যক মানুষের উপস্থিতি রয়েছে সকাল থেকে যারা ভোটার রয়েছেন এবং আমরা এই রাস্তা যেখান থেকে শুরু হয়েছে রাস্তার মাথা থেকে একদম শেষ রাস্তার মাথা পর্যন্ত প্রচুর মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছি। এবং কেন্দ্রে আপনি দেখছেন কেন্দ্রের আশেপাশে পর্যাপ্ত মানুষ রয়েছে এবং স্বাস্থ্যবিধির কথা যদি বলি এই ভোটকে কেন্দ্র করে সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি একেবারেই উপকৃত হচ্ছে। এবং কিন্তু একটি জিনিস আমরা দেখেছি যে মানুষের ভিতরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আপনারা দেখে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাপক মানুষ যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে সকাল, আমরা অনেকের সাথে কথা বলেছি, এরা 7টার আগে কেন্দ্রে পৌঁছেছে এবং 7টা থেকে তারা কেন্দ্রে অবস্থান করছে তাদের ভোটটি প্রয়োগ করার জন্য। 128 জন ইতিমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন পর্যন্ত প্রায় 2,900 ভোটের মতো এখন পর্যন্ত রয়েছে, ভোটের বাকি রয়েছে। তো এখানে সুবর্ণচর উপজেলায় যে পরিমাণ আমাদের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর হিসাব রয়েছে সেখানে এখন পর্যন্ত 11 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে 2 জন, পুলিশের 675 জন পুলিশ সদস্য রয়েছেন এবং আনসার রয়েছেন 952 জন এবং র্যাবের 6টি প্লাটুন র্যাব এবং 6 প্লাটুন বিজিবি এবং র্যাবের 4টি টিম রয়েছে, মোবাইল ফোর্স রয়েছে 6টি এবং স্ট্রাইকিং ফোর্স রয়েছে 2টি। এখানে 27 জন প্রার্থী তারা চেয়ারম্যান পদে তারা লড়ছেন এবং এখানে সুবর্ণচর উপজেলায় 1,19,000 ভোটার রয়েছেন এবং আমরা যতদূর জানি যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে এখন পর্যন্ত কোথাও কোনো গোলযোগ অথবা বিশৃঙ্খলার খবর আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তো নিশ্চয় পরবর্তী সংবাদে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। বুঝি এই ছিল নোয়াখালী থেকে আমার সর্বশেষ। ধন্যবাদ কাজল।